আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার ভিডিওতে স্বাগত। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। নতুন নতুন নিউজ নিয়ে আমি আপনাদের মাঝে আসব প্রতিনিয়ত। আগস্ট পর্যন্ত কুয়েতের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ। প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে কুয়েতের সরকার তাদের দেশের জনগণ ও অভিবাসীদের ঘরে থাকতে নির্দেশ দিয়েছে। কোনো ব্যক্তি এ নির্দেশ লঙ্ঘন করলে তাকে 5,000 দিনার, সেই সঙ্গে 3 মাসের জন্য প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার বিধান রেখেছে দেশটির সরকার। আগামী 4 আগস্ট পর্যন্ত মধ্যপ্রাচ্যের এ দেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। খবর গালফ নিউজ। কুয়েতের শিক্ষামন্ত্রী সাউদ আল হারবির বরাত দিয়ে খবরে বলা হয়, গত বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের সরকার। এছাড়াও পূর্বের নির্দেশনা মোতাবেক কুয়েতের ধর্ম মন্ত্রণালয় জুমার নামাজের পরিবর্তে 4 রাকাত জোহরের নামাজ বাসায় আদায় করতে বলা হয়েছে। করোনা মহামারী পরিস্থিতি মোকাবেলায় দেশটিতে 2 সপ্তাহ সাধারণ ছুটি চলছে। এ সময়ে সব ধরনের অনুষ্ঠান, সভা, সেমিনার, যেসব স্থানে লোক সমাগম বেশি হয় সেসব স্থান সহ সব ধরনের ফ্লাইট, গণপরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, মসজিদ, বিনোদন কেন্দ্রগুলো সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। বন্ধের আওতায় থাকবে না কার্গো বিমান, কোঅপারেটিভ সোসাইটি, ফার্মেসি, পেট্রোল পাম্প ও এটিএম বুথ। এছাড়াও খাবার হোটেলগুলো হোম সার্ভিস ও পার্সেল বিক্রি করতে পারবে, তবে ভেতরে বসে খেতে পারবে না। এছাড়াও জরুরি যেসব দোকানপাট খোলা রয়েছে সে সকল দোকানে একসঙ্গে 5 জনের বেশি ক্রেতা প্রবেশ করতে পারবেন না। প্রয়োজন ছাড়া বাহিরে বের না হতে এবং অধিক লোক একসঙ্গে ঘোরাঘুরি করতে নিষেধ করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের পক্ষ হতে প্রবাসীদের আতঙ্কিত না হয়ে সচেতন হতে বলা হয়েছে এবং দূতাবাস ও কুয়েত সরকারের গৃহীত আইন ও নির্দেশনা মেনে চলতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। যে কোনো ধরনের তথ্য ও পরামর্শের জন্য দূতাবাসের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। কুয়েতে করোনা ভাইরাসের বিষয়ে কোনো আইন নির্দেশ করলেও 5,000 দিনার জরিমানা ও 3 মাসের জন্য প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। যে কেউ করোনা ভাইরাস রোগে আক্রান্ত হয়ে ইচ্ছাকৃতভাবে লুকিয়ে থাকবে, লোক সমাগমে ঘুরে বেড়াবে, তাকে 5 বছরের কারাদণ্ড এবং 10,000 থেকে 50,000 দিনার জরিমানা করা হবে।